মারছে কিনা এটা কেন মারছে? এই মারছে আরে না আপনি আপনি ওনা আমার ভাই দিতে এই মারছে এই বলাইছে ওই যে চোখ টিভি মারছে এটা কি হলো আরে মারবে কি লাগা স্যার এরে কথা কথা চোখ টিভি দিলে আরে এরকমই করে এ বলতে পারে এখানে বলতে পারে যে তারা এরা কই লাগি মারে এই দেখেন না গাড়ি কোনে এনে যে গাড়ি কোনে পার হইলি আটকাইয়ে 1500-2000 টাকা করে আগো কাছে না এটা এটা তো বেটা নিলি আইনের মতো নিলি এটা থানায় যাবো গাটারে এটা টাকা খাইয়া তারপরে ছাই দেয় দেখুন কিন্তু আমারও তো পায়ের রিক্সা আমরা কি অবরোধ করছি আমরা যদি পেশেন্টার নামায় যদি একটা মিনিট সময় না দেয় ভাড়াটা নিবার যদি গরিবা ঘুরে না দেয় তার আগে যদি একটা বাই দেয় প্লাস্টিকের বাই দেয় তাই বাই দিয়ে কি মানুষ বাঁচবো তারপর একটা দিছে যাকে পরে দ্বিতীয়বার আর একটা বাই দিল আপনি তো দেখলেন সামনে আমি মাল নিয়ে আসছি ইসলামপুর থেকে তো ওই বেটি যাইবো ওই পার ওই পার যাইবো আমি এখানে বিরিজি করে একটা নামবো বেটি ওই বেটি নামাইছি নামাই আর কি বেটিতে ভাড়াটা কেবল দিয়েছে আমারে ওই বেটি ভাড়াটা দিয়েছে আমার পরে থুইয়া কাই এদিক যা এদিক যা আমি কে স্যার আমি ওদিক কই যাবো আমি তো এই পারে তা আমি ওই পারে কই যাবো এই কই দিয়ে দুই দুই বাড়ি দিয়ে বইছে আমার কয়টা বাড়ি দিচ্ছে দুইটা বাড়ি দিচ্ছে সরকারের কাছে আর কি চাবো আমরা সরকার কি আমাকে দিব কোনোদিন দিচ্ছে কিছু গরিবের বেড়ে জন্ম হয়েছে গরিবের রিক্সা চলাই খাই তারপরে যদি শান্তি না পাই আমরা এগো চলা রিক্সা চলাই তাহলে রিক্সা দেবো উল্টাইয়া রিক্সা চলাইতে পারব না হ্যাঁটা বড় লোকের তো যার ব্যাক ব্যালেন্স আছে তাকে সরকারের টাকা পয়সা আছে তারা জানলে তো সামনে চলে আর আমরা চলব কীভাবে আমরা তো না খাই মরে যাই আমাকে বাল বাচ্চা আছে তিনজন আমরা দেশের থেকে এখানে টাকা আছি রয়েছি বাসা বাড়ি আছে 20 বছর ধরে কী কমো এগো কাছে কোনো এই আমাকে আইন আছে কোনো আইন হলে এগো আছে এগো কাছে তার আমরা পারুম না সরকার দিয়ে দিচ্ছে এগো ক্ষমতা জনগণের ভোট ভোটে পাস করবো সরকারে আর পিড়াইব পাবলিকগ আর পাবলিকগ মারব এগো কি এগো তো মাস গেলে পরাম সরকারি তো বেতন পাইতেছে আমরা তো তা পাইতেছি না তারপরে এগো চলা উত্তাদের কারণে যদি আমরা রিক্সা না না চলাই যদি আমরা গাড়ি চলাই যদি ভাত না খাইতে পারি তাহলে আমরা যাবো কোন জায়গা কোন দেশে যাবো আমরা তার সেই দুনিয়াতে আমাকে মাইরে বলা নেই ভালো আমার বাড়ি হলো গোপালগঞ্জ মসজিদ করতে না মানুষ যে কয় যে শেখ হাসিনার দেশে মানুষ রিক্সা চলাই কেন সরকারকে আমাকে বাড়ি গাড়ি দিয়ে দিছে আমার একটা বাড়ি নাই যে আগে নাই কিছু না আজকে 30-25 বছর ধরে ঢাকা শহরে রিক্সা চলাই খাইতেছি আমার ফ্যামিলির সব কাজ কাজ কাম কাজ করে খাওয়াচ্ছে আমার মেয়ের কাজ করে খাইতেছে এরপরেও যদি আমরা রিক্সা চলে এক মতো না খেতে পারি একের সাথে কি আমরা এরকম আইন করে এখন পারুম পারুম না তো তারা যে এমনি করতেছে এমনি আমাকে চলা লাগতেছে আমার নাম মোহাম্মদ আক্তার সিদ্দার কেরানীগঞ্জ গোলাম বাজার কেরানীগঞ্জ গোলাম বাজার হাবির কলোনি।